অসম সাহিত্য সভার 104 সংখ্যক প্রতিষ্ঠা দিবসের কার্যসূচী আরম্ভ। অসম সাহিত্য সভায় আজিরে পড়া দুদিনিয়া কার্যসূচীরে অসম সাহিত্য সভার জালাহ আঞ্চলিক কার্যালয় আর বাক্সা জেলা সাহিত্য সভার উদ্যোগত বিবি কিষাণ মহাবিদ্যালয় জালাহর সহযোগত সভার 104 সংখ্যক প্রতিষ্ঠা দিবসের কার্যসূচী আরম্ভ করেছে। এই উপলক্ষে আজি অসম সাহিত্য সভার জালাহ আঞ্চলিক কার্যালয়ের ডাক্তর ঐশ্যুত নিবেদিতা ভবনের প্রাঙ্গণত পুয়া 10 বজাত অসম সাহিত্য সভার প্রতিষ্ঠাপক সভাপতি পদ্মনাথ গোহাঁই বৰুৱা প্রমুখ্যে প্রতিষ্ঠাকালরে পৰা বর্তমানলৈ প্রয়াত পুরুধা ব্যক্তিসকলের স্মৃতিত এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে যায়। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানত বাক্সা জেলা সাহিত্য সভার প্রাক্তন সভাপতি তথা অসম সাহিত্য সভার প্রাক্তন কার্যনির্বাহক সদস্য অনিল চন্দ কাকতিয়ে স্মৃতি তর্পণ অনুষ্ঠান মুকলি করে কয় যে অসমীয় সাহিত্যর বরফেটি গড়ুতা অতুলনীয় সাহিত্যিক পদ্মনাথ গোহাঁই বৰুৱা একেধারে এগারী উপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার, জীবনীকার, আধ্যাত্মিক রচনার রচক আর বুরঞ্জীবিদ আছিল। সাহিত্য সভা তথা অসম সাহিত্য সভার আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগত জালা সাহিত্য সভার আর স্থানীয় বিবি কিষাণ মহাবিদ্যালয়ের যৌথ সহযোগত আজি জালাহত অসম সাহিত্য সভার 104তম প্রতিষ্ঠা দিবস তথা পদ্মনাথ গোহাঁই বৰুৱার স্মৃতি দিবস আয়োজন করা হয়েছে। এয়া আমার জালা অঞ্চলবাসী রাইজর লগতে বাক্সা অঞ্চলের রাইজর কারণে এক গৌরবর দিন। আজি আমি উৎফুল্লিত হয়েছো, আনন্দিত হয়েছো যে আজি এই গোহাঁই বৰুৱার স্মৃতি দিবসের প্রারম্ভিক কার্যসূচী এয়া স্মৃতি তর্পণ অনুষ্ঠান। গোহাঁই বৰুৱাদেৱে অসম সাহিত্য সভার প্রতিষ্ঠাপক সভাপতি আছিল। অবশ্যই তেতিয়া অসম সাহিত্য সভা বোলা হওয়া নাছিল, অসম সাহিত্য সম্মিলনী নামেরে 1917 চনের 26 আর 27 ডিসেম্বরত অসম সাহিত্য সম্মিলনের যে অধিবেশন হয়েছিল তার সভাপতির পদ তেখেতে অলঙ্কৃত করেছিল। 1871 চনের 25 নভেম্বরত জন্ম লাভ করা প্রয়াত সাহিত্যিক পদ্মনাথ গোহাঁই বৰুৱাই অসমীয়া সাহিত্যর মাজত বহুত মূল্যবান গ্রন্থ উপহার দি যায়। অসম সাহিত্য সভার জালাহ আঞ্চলিক কার্যালয়ের সম্পাদক দামোদর তালুকদারে আট ধরা অনুষ্ঠানত বাক্সা জেলা সাহিত্য সভার উপ সভাপতি যামিনী দাস তালুকদার, সম্পাদক কামদেব দাস, আদরণী সভাপতি আদরণী সমিতির উপ সভাপতি অনিল কুমার দাস, জালা শাখা সাহিত্য সভার সম্পাদক কুমার অনুপম, কবি রিঙ্কু দত্ত, অশ্বিনী নাথ, রাজীব গান্ধী মহাবিদ্যালয়ের অসমী বিভাগের প্রবক্তা সরলা দাসকে আদি করে কেইবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তিয়ে অংশগ্রহণ করে। অসম সাহিত্য সভার 104 সংখ্যক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কাইলৈ পুৱা 104খন পতাকা উত্তোলন করার পাছত স্মৃতি তর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হব বলে উদ্যোক্তাসকলে জানিব দিয়ে। উল্লেখ্য যে কাইলৈ পুৱা 11 বজাত অনুষ্ঠিত হবলগীয়া মুকলি সভাখনত সভাপতিত্ব করিব অসম সাহিত্য সভার সভাপতি তথা বিশিষ্ট সাহিত্যিক ডক্টর কুলধর শইকীয়াই। Bureau Report, NewsNest. The implementation of science and technology is a blessing for the entire universe in 21st century. At this time, Brahmaputra College, Guwahati, offering BSc Nursing and BSc Medical Lab Technology under Srimant Shankardev University of Health Sciences and Government of Assam. We also offer BSc and MSc in various disciplines like Applied Physics, Computer Science, Geology and Chemistry under Assam Science and Technology University. For admission, contact 88110-96296. NewsNest, we are unstoppable.